হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অপুবিশ্বাসের হাতে নতুন 5টি সিনেমা, অর্থাৎ 5 সিনেমা নিয়ে ব্যস্ত হবেন এখন ঢালি কুইন অপুবিশ্বাস। বিরতি ভেঙে পুনরায় রূপালী পর্দায় ফিরছেন তিনি, ঈশা খান নামে নতুন একটি সিনেমায় কাজ করছেন। গত 22 জুন থেকে রাজধানীর বেলি রোডে দৃশ্যায়ন শুরু হয়েছে। ডায়াল রহমান পরিচালিত সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছে ডিএ তায়েব। গল্পে দেখা যাবে ঈশাখা সোনামণিকে ভালোবাসতেন, প্রেমিকা সোনারগাঁও নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁও সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গান শুট করা হবে বলে জানিয়েছে পরিচালক। অপু বলে, ঈশাখা ঐতিহাসিক গল্পের সিনেমা, গল্প শুনে কাজ করতে রাজি হয়েছি। তাছাড়া তাই ভাইয়ের সঙ্গে এর আগে একাধিক কাজ করার কথা হলেও শেষ পর্যন্ত কাজগুলো করা হয়নি। অবশেষে একটি কাজ হতে চলেছে দুজনের একসাথে। অপু বলে, চাবিখর ছবির শুটিং শেষ করেছি। বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমায় আমার বিপরীতে ছিল নীরব। এর আগেও শেষ করেছি প্রেমপ্রীতি বন্ধন সিনেমার প্রথম লটে শুটিং। সিনেমাটি তার বিপরীতে জয় চৌধুরীকে দেখা যাবে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ প্রিয় কমলা গত মাসে মুক্তি পায়। তার মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা শ্বশুরবাড়ির জিন্দাবাদ। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকে তার শর্টকাট নামে সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এই সিনেমার অপুর বিপরীতে অভিনয় করেছিলেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটির মুক্তির দিন গুনছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মুক্তির অপেক্ষা রয়েছে আরও অনেকগুলো সিনেমা। তো বন্ধুরা, অপু বিশ্বাসকে নিয়ে এরকম আরও সব লেটেস্ট আপডেট নিউজ পেতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলে লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।